আসসালামু আলাইকুম সবাইকে। হোমিওপ্যাথ পেজ থেকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলব তা হলো, অনেককেই অনেক কনফিউজ থাকে যে এলোপ্যাথি মেডিসিনের সাথে হোমিওপ্যাথি মেডিসিন খাবে বা কিভাবে খাবে, এলোপ্যাথির সাথে কি কি খাবার বাদ দিতে হবে বা হোমিওপ্যাথি খাওয়া যাবে কি না, সবগুলো ওষুধ কি একবারে খাবো, বিস্তারিত আলোচনা হবে। বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং হোমিওপ্যাথ পেজটিকে লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। এবার আসা যাক আমাদের কথায়। হোমিওপ্যাথি এমন একটি মেডিসিন যা আপনি যতটুকু ট্রাস্ট করবেন আপনার হরমোন ওই অনুসারে কাজ করবে। আপনি যদি বিশ্বাস করেন এটি কাজ করবে তাহলে অবশ্যই আপনার বডির থাইরয়েড থেকে আমাদের ব্রেইনের পেছনের দিকে যেটি থাকে তা থেকে গুড হরমোন বের হবে এবং তা আপনার বডিতে কার্যকর করবে। অবশ্যই মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে বেশি কার্যকর হয় খালি পেটে, আপনার যে কোনো খাবার খাওয়ার আগে। তারপরেও যদি আপনি খাবার খেয়ে ফেলেন, মনে রাখবেন খাবার খাওয়ার মিনিমাম 30 মিনিট গ্যাপ রাখবেন কোনো হোমিওপ্যাথি ওষুধ খেতে, অর্থাৎ আপনার জিহ্বায় যাতে কোনো খাবারের স্বাদ না থাকে, তখন হোমিওপ্যাথি ওষুধটি অনেক কাজ করবে। ডাইলেশন বা লিকুইড আকারে যে ওষুধটি দেওয়া হয় তা সবসময় আপনার জিহ্বায় ডাইরেক্ট ড্রপ আকারে নেবেন। সেম মেডিসিনের ডাইলেশনও হয়, আবার লিকুইডও হয়, আবার ট্যাবলেটও হয়। অনেক ক্ষেত্রেই ডক্টর যেটা বুঝেন সেটাই দেন। ছোটো ছোটো গুটির যে ট্যাবলেটগুলো 15 থেকে 10 ড্রপ ডাইলেশনের সাথে মিশিয়ে ডাক্তার আপনাকে দিতে পারে, এটা ডাক্তার ভালো বুঝবে। মনে রাখবেন অনেক মেডিসিনের গায়ে কিউ চিহ্ন থাকে অথবা মাদার টিংচার লেখা থাকে, সেটি কখনোই আপনি ডাইরেক্ট খেতে পারবেন না, তা অবশ্যই পানির সাথে মিশিয়ে খেতে হবে এবং তা সবচেয়ে বেশি কার্যকর হয় আপনি যদি কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে ওষুধটি খান। এছাড়াও মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধের যে বড় ট্যাবলেটগুলো হয় তা বড়দের ক্ষেত্রে অনেক সময় 1টি বা 2টি নেওয়া হয় এবং ছোট আকারের ট্যাবলেটগুলো 4টি দেওয়া হয়। বায়ো কম্বিনেশনগুলো অনেক বেশি কার্যকর, এগুলো 4টি অথবা 2টি দেওয়া হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এইটা কম্বিনেশনগুলো 1টি করে দেওয়া হয়। অনেক মেডিসিন আপনাকে যদি ডক্টর একসাথে দেয় অবশ্যই মনে রাখবেন 2টি মেডিসিনের মাঝে 10 থেকে 15 মিনিটের গ্যাপ দিবেন, তাহলে আপনার ওষুধের কার্যকারিতা আপনার বডিতে পরিপূর্ণ হবে। অনেকেই বলেন যে আমি ওষুধ কতদিন খাবো, আসলে প্রত্যেকের বডি ডিফারেন্ট, কারো রেটিনার সাথে কারো রেটিনা মিলে না, তাহলে কারো হরমোনের সাথেও কারো হরমোন মিলবে না। আপনার বডিতে আর্নিকা যেভাবে কাজ করবে হয়তো বা একটি বাচ্চার বডিতে সেভাবে কাজ করবে না। তাই অবশ্যই মনে রাখবেন আপনার ব্রেনকে আপনি যেভাবে কাজ করাবেন মেডিসিন তত দ্রুত আপনার বডিতে কাজ করবে। আপনি যদি পজিটিভ থাকেন ওষুধটি সম্পর্কে অবশ্যই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। হোমিওপ্যাথি ওষুধ কাজ করে অনেক সময় কারো বডিতে 1 মাসেও, কারো বডিতে 3 মাসে, কারো বডিতে 6 মাসে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধটি গোড়া থেকে আপনার রোগকে এবং আপনার মানসিক সুস্থতা দান করে। অবশ্যই অ্যালোপ্যাথি মেডিসিনের সাথে, এটা অনেক কোশ্চেন থাকে আমাদের কাছে আসে যে অ্যালোপ্যাথি মেডিসিনের সাথে কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যাবে, অ্যালোপ্যাথি মেডিসিন কি আমরা বাদ দিয়ে দিব। আমাদের কথা হচ্ছে আপনি কোনো কিছুই বাদ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি একসাথে খেতে পারবেন না। অবশ্যই অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধের মাঝখানে কমসে কম 40 মিনিট অথবা 1 ঘন্টা গ্যাপ দিবেন, কারণ অনেক দিন ধরে আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, হুট করে আপনি হোমিওপ্যাথি খাচ্ছেন বলে প্রেশারের ওষুধ বন্ধ করে দেবেন তা কিন্তু সম্ভব নয়। তো আপনাকে হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি চালিয়ে যেতে হবে, কিন্তু 2টি ওষুধের মাঝে গ্যাপ দিতে হবে, মিনিমাম 1 আওয়ার গ্যাপ দেওয়াটা জরুরি। অনেকে দেখবেন স্ট্রং গন্ধ বা অনেক কিছু সহ্য করতে পারে না, সো হোমিওপ্যাথি ওষুধগুলোও সেম। হোমিওপ্যাথি ওষুধ আপনি কোনো অনেক আলো, অনেক গন্ধ, অনেক স্মেলি জায়গায় রাখবেন না, এটি স্বাভাবিক তাপমাত্রার জায়গায় রাখেন। এবং আর একটি কথা না বললে নেই, যখন আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই অনেকে অনেক খাবার খেতে নিষেধ করে, আসলে সবার বডি যেমন সেম না, সব খাবারই আপনার বডিতে সেমভাবে রিয়েক্ট করবে না। আপনার যে খাবারের সমস্যা আপনি শুধু সেই খাবারটি অফ করবেন, কিন্তু কার্যকরী হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের সাথে কখনোই কফি খাবেন না। কফি কিন্তু হোমিওপ্যাথি ওষুধের অ্যান্টিডট, আপনি যদি কফি খেয়ে ফেলেন তাহলে হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। যদি
সাধারণত হোমিওপ্যাথি ওষুধের কোনো রিয়াকশন হয় না, বাট যদি আপনার বডিতে ফিল হয় যে কোনো রিয়াকশন হচ্ছে তাহলে আপনি এক কাপ কফি খেয়ে নিন, দেখবেন আপনার বডির রিয়াকশন চলে গেছে। আশা করি আমাদের এই ছোটো ছোটো কথাগুলো আপনাদের অনেক কাজে আসছে। যদি কাজে এসে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হোমিওপ্যার পরামর্শের জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। ধন্যবাদ।